বলেছেন যে ঈদের সালাতে যদি কিছু অংশ ছুটে যায়, যেমন তাকবীর বা প্রথম রাকাত, তাহলে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো এই যে প্রথম রাকাতে তাকবীরগুলো যদি ছুটে যায় তাহলে আর কোনো আপনার তাকবীর দেওয়ার দরকার নাই, যেহেতু এই তাকবীরগুলো আপনার জন্য বা যারা নামাজ পড়ছেন সকলের জন্য কিটা মুস্তাহাব বা এটা উত্তম বা সুন্নাত। আর যদি এক রাকাত ছুটে যায় তাহলে আপনি ঈদের সালাত পেয়ে গেছেন ইনশাআল্লাহ। তো ওই যে বাকি রাকাত, যেটা ইমাম সালাম ফেরার পরে আপনি বাকি রাকাত পড়বেন, বাকির দ্বিতীয় রাকাতে উঠে আপনি প্রথমে পাঁচটা তাকবীর দিবেন, তারপরে আপনি সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পড়ে নিয়ম মতো রুকু এবং দুটি সেজদা করে তাশাহুদ পড়ে সালাম ফেরাবেন, ইনশাআল্লাহ ঈদের নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম। সৈয়দ রায়ান বলেছেন, মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে, এটা কতটুকু সত্য? যদি মানুষ বুঝতেই পারে তাহলে তো হয়েই গেল না, তাহলে সে তওবা করার সুযোগ পাবে, ওসিয়ত করার সুযোগ পাবে, ইবাদতবন্দি করার সুযোগ পাবে, তাই না? কিন্তু এরকম কোনো কথা হাদিসে নাই, কোরআনে নাই। মৃত্যু মানুষের কখন আসে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা একটা আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ামা আত্তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না যে কোন জায়গায় তার মৃত্যু হবে। মৃত্যুর বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তাআলা জানেন। আর ওয়াইজাজুম লাখাতামু, আল্লাহ বলছেন যে যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে তখন তাদেরকে এক মুহূর্ত আগে বা পিছিয়ে করা হবে না, ওই সময়ে তার প্রাণ নিয়ে যাওয়া হবে। আরাফাত হোসেন আদিল প্রশ্ন করেছেন যে কোনো একটা গুনাহের কাজ অনেক দিন ধরে করতেছি, তওবা করব করব করে 4-5 বছর ধরে সেই পাপ পুনরায় করতেছে, আবার তওবা সংকল্প করতেছে, অনেক দেরি হয়ে গেছে কিন্তু মন থেকে তওবা করতে চায়, এখন তওবা করে ফিরে আসলে কি আল্লাহ সাহায্য করবেন, সৎ পথের দেখা পাবো কি? আর তওবা করতে দেরি হওয়ার কারণে তওবা কি আরেকটা করতে হবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ আমাকে প্রাণ দিয়েছেন, রূহ দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমার সামনে সুযোগ আছে, আমি তওবা করতে পারবো, ঠিক আছে? একজন মানুষ যত অপরাধী করুক না কেন, সে যদি খাঁটি দিলে আল্লাহর কাছে ফিরে আসে এবং আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ তাকে কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবারে অসংখ্য আয়াত উল্লেখ করেছেন, তার মধ্যে আল্লাহ বলছেন যে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের নফসকে জাহান্নামের পথে নিয়ে গেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুতরাং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করে দেওয়ার বিষয়ে আল্লাহ এ বিষয়ে বলেছেন, সুতরাং নিরাশ হওয়া যাবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে ইল্লাল্লাযিনা তাবু, কিন্তু যারা তওবা করে, ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং তওবা করতে দেরি করা কোনো মানুষের জন্য উচিত নয়, কারণ কেউ কি জানে যে আমার মৃত্যু কখন হবে, কখন আমার সামনে মালাকুল মৌত আসবে, আমাকে ডেকে নিয়ে যাবে? যেহেতু আমি জানি না, সেহেতু তওবা করার বিষয়ে আমার দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তওবা করতে হবে। আল্লাহ যেন সবাইকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইউকবালো তাওবাতুল আবদে মা লাম ইউগারগির, একজন বান্দা যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া না এসেছে ততক্ষণ সে তার তওবা কবুল হবে, যদি সে তওবা করে তওবা কবুল হবে। অতএব দেরি করার দরকার নাই, আজ নয় কাল, কখন আমি সুযোগ পাবো, কখন আমি নামাজ পড়বো, এই করবো সেই করবো, এইভাবে দেরি না করে তাড়াতাড়ি তওবা করে নেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তওবাকারীদের মধ্যে সামিল করে নেন। আমিন।